আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে, এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ। এবার ইউক্রেনের সামরিক ঘাঁটি গুড়িয়ে দিল রাশিয়া। জানিয়ে দেব ভয়ঙ্কর এক আপডেট সংবাদ, ইউক্রেন রাশিয়া যুদ্ধের মধ্যেই এই যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হতে যাচ্ছে, কারণ ভুল করে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘটনায় ভারতের কাছে যৌথ তদন্ত চায় পাকিস্তান। সহজে ছাড় দেওয়া হবে না ভারতকে। আরও জানিয়ে দেব, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানল মার্কিন কনসুলেটে, 12টি মিসাইল হামলা। এরপরই জানিয়ে দেব, সুদানে বিশুদ্ধ পানির জন্য যুদ্ধ শুরু। আরও থাকছে, ইরানের যেসব ভয়ঙ্কর অস্ত্র নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে যে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছিল বিশ্লেষকেরা, তেমনটি ঘটতে যাচ্ছে, কারণ ইতোমধ্যেই পরমাণু শক্তিধর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত, যে কারণে পাকিস্তান এখন ক্ষিপ্ত। সহজেই ভারতকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দিচ্ছে ইরান। ইতোমধ্যেই ইরানের 12টি মিসাইল মার্কিন ঘাঁটি গুড়িয়ে দিয়েছে, নিমিষেই ধ্বংস হয়ে গেছে মার্কিন ঘাঁটি। ভিউয়ার্স, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে যাচ্ছে। এই যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ পেতে আন্তর্জাতিক সংবাদের সাথেই থাকুন। কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবার ইউক্রেনের সামরিক ঘাঁটি গুড়িয়ে দিল রাশিয়া। ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া। প্রতিদিনই আক্রমণ চালানো হচ্ছে নতুন নতুন শহরে। এর মধ্যে এবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভে হামলা শুরু করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে রোববার গুড়িয়ে দেওয়া হয়েছে শহরটির কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, রুশ সামরিক বাহিনী বিমান থেকে লভিভের সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাওয়া গেছে দফায় দফায় বিস্ফোরণের খবর। শহরটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনী যুদ্ধ বিমানের মাধ্যমে সেখানকার আন্তর্জাতিক শান্তি রক্ষা ও নিরাপত্তা কেন্দ্রে 8টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কেন্দ্রটি লভিভ শহর থেকে প্রায় 50 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পোল্যান্ড ইউক্রেন সীমান্ত থেকে প্রায় 25 কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে ইউক্রেনের পশ্চিমা অস্ত্রবহর উড়িয়ে দেওয়া হয়, হুমকি দেয় রাশিয়া। শনিবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছি যে বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানো শুধু একটি বিপজ্জনক পদক্ষেপ নয়, এটি এমন একটি পদক্ষেপ যা এই অস্ত্রবহরগুলোকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। পশ্চিমারা ইউক্রেনের সেনাদের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ট্যাঙ্ক ধ্বংস করার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে জানিয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ওয়াশিংটন মস্কোর সতর্কতাকে গুরুত্বের সঙ্গে নেয়নি, ফলে ইউক্রেনের বিষয়ে কোনো আলোচনা প্রক্রিয়ায় যাচ্ছে না রাশিয়া ও যুক্তরাষ্ট্র। রাশিয়া অভিযান শুরু করার আগে, অর্থাৎ মস্কো যখন ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছিল, তখন থেকেই বারবার পশ্চিমা শক্তির কাছে সামরিক সহায়তা চেয়ে আসছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সতর্ক করে দিয়েছিলেন যে মস্কো শুধু সীমান্তেই থেমে থাকবে না। এদিকে রুশ সামরিক অভিযানের হাত থেকে বাঁচতে প্রতিদিনই ইউক্রেন ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ। জাতিসংঘের তথ্য বলছে, অভিযান শুরুর পর এ পর্যন্ত 25 লাখেরও বেশি মানুষ প্রতিবেশী দেশ পোল্যান্ড ও রোমানিয়া সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। পাকিস্তানের ভেতরে দুর্ঘটনাবশত ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে ভারত সরকার যে ব্যাখ্যা দিয়েছে তাতে সন্তুষ্ট নয় পাকিস্তান। পাকিস্তান বলছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ভারত অতিশয় সাধারণ ব্যাখ্যা দিয়েছে। ভারত জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা অভ্যন্তরীণ কোর্টের মাধ্যমে তদন্ত করছে, তবে এই তদন্ত যথেষ্ট নয় বলে শনিবার জানিয়েছে পাকিস্তান। তারা বলছে, যৌথ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে হবে। গত 9 মার্চ ভারত থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গিয়ে আঘাত করে এজন্য ভারত দুঃখ প্রকাশ করেছে, কিন্তু ওই দুঃখ প্রকাশ আর অভ্যন্তরীণভাবে তদন্তের বিষয়ে খুশি হতে পারেননি পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রেস ইনফরমেশন ব্যুরো যে বিবৃতি দিয়েছে তা আমলে নিয়েছে পাকিস্তান। এতে ভারত দাবি করেছে, ভারতের তৈরি একটি ক্ষেপণাস্ত্র গত 9 মার্চ প্রযুক্তিগত ত্রুটির কারণে পাকিস্তানে আঘাত করেছে, এজন্য তারা দুঃখ প্রকাশ করে এবং উচ্চ পর্যায়ের কোড অফ ইনকোয়ারির কথা বলেছে। কিন্তু পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, পারমাণবিক
পরিবেশের মধ্যে এ ধরনের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে তদন্ত করার ক্ষেত্রে আন্তর্জাতিক সমাজকে ভূমিকা রাখতে হবে। পাক মন্ত্রণালয় বলেছে, যেহেতু ক্ষেপণাস্ত্রটি পাকিস্তানি ভূখণ্ডে পড়েছে, তাই ভারতের অভ্যন্তরীণ কোর্টের মাধ্যমে তদন্ত যথেষ্ট নয়। পাকিস্তান বলছে, এক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছিল অবশ্যই তার ব্যাখ্যা পেতে হবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র দুর্ঘটনা রোধে কি কি প্রতিক্রিয়া অবলম্বন করা হয়েছিল তা জানাতে হবে। ভারতকে অবশ্যই পরিষ্কারভাবে ব্যাখ্যা দিতে হবে কোন ধরনের এবং কি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। বৃহস্পতিবার পাকিস্তান বিমান বাহিনী অভিযোগ করে যে শীর্ষা থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। নয়াদিল্লি বলেছে, ওই ক্ষেপণাস্ত্রটির রাজস্থানের মহাজন ফেল্ট ফায়ারিং রেঞ্জে আঘাত করার কথা ছিল, কিন্তু তা আরও 100 কিলোমিটার পেরিয়ে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মিয়াদ চান্নুতে আঘাত আনে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ওই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল, কিন্তু তাতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়, ফলে তা দুর্ঘটনাবশত পাকিস্তানে গিয়ে আঘাত করে। সূত্র পার্স টুডে। ইরাকের কুর্দি অঞ্চলে আঘাত আনলো 12টি ব্যালিস্টিক মিসাইল। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের উত্তরাঞ্চলে কুর্দিদের রাজধানী ইরবিলে 12টি ব্যালিস্টিক মিসাইল আঘাত এনেছে। অঞ্চলটির কর্তৃপক্ষ বলেছে, আক্রমণের ঘটনায় এখনও পর্যন্ত কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। প্রতিবেদন প্রকাশের মাধ্যমে খবরটি জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রবিবার এই ঘটনাকে ভয়াবহ হামলা আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র। ইরবিলে থাকা মার্কিন বাহিনীর কোনো স্থাপনা বা নাগরিক হতাহত হননি বলে নিশ্চিত করেছেন তিনি। আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সন্ত্রাস বিরোধী বাহিনীর বরাতে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, ইরাকের বাইরে থেকে 12টি মিসাইল আঘাত আনে। ক্ষেপণাস্ত্রগুলো নির্দিষ্টভাবে কোথায় পড়ে তা স্পষ্ট করেনি কর্তৃপক্ষ। ইরবিলের আন্তর্জাতিক বিমানবন্দর কমপ্লেক্সে থাকা মার্কিন বাহিনী অতীতে রকেট এবং ড্রোন হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ী করে যুক্তরাষ্ট্র। যদিও গত কয়েক মাস যাবৎ হামলার ঘটনা অনেকটাই কমে এসেছে, এর আগে 2020 সালে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়। এটি মূলত ইরানের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতেই আক্রমণ চালায় তেহরান। সুদানে বিশুদ্ধ পানির জন্য যুদ্ধ। বিশুদ্ধ পানির জন্য যুদ্ধ অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশী সেনা সদস্যদের এ যেন প্রতিদিনের ঘটনা। শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে গিয়ে পানি সংগ্রহ করতে হয় তাদের, সেই পানি বিশুদ্ধ করার পরই পান করতে পারেন তারা। দক্ষিণ সুদানের ওয়াও প্রদেশে শান্তি রক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশের সেনা সদস্যদের সকালের দৃশ্য এটি। প্রস্তুতি দেখে যে কারো মনে হতে পারে যুদ্ধ শুরু হয়ে গেছে। সামনে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার, তারপর 2 অফিসারের গাড়ি, মাঝখানে পানির ট্যাঙ্কবাহী 2টি গাড়ি, তার পেছনেও 3টি গাড়িতে সেনাবাহিনীর সশস্ত্র সদস্যরা। উঁচু নিচু কাঁচা রাস্তা ধরে প্রায় 40 মিনিট চলার পর বহর থামলো একটি গ্রামে। গাড়ি থেকে নেমে দ্রুত পজিশন নিল সবাই। এরপর ওই বিস্ময় ভাঙলো ভুল। ছোট্ট একটি পানির উৎস, এখান থেকেই পানি সংগ্রহ করতে এসেছেন তারা। সেনা সদস্যরা জানান, এখান থেকেই শহরের সবাই পানি সংগ্রহ করেন। এই পানি কখনো কমে না, প্রতিদিন 2 বেলা প্রায় 130,000 গ্যালন পানি সংগ্রহ করেন এখান থেকে। সেই পানি বিশুদ্ধ করে দৈনন্দিন কাজ চালাতে হয় তাদের। রাজধানী জোবার দৃশ্যও এমন। সেখানে নিয়োজিত কন্টিনজেন্ট সদস্যদেরও প্রতিদিনই এভাবে পানি সংগ্রহ করতে হয়। দক্ষিণ সুদানের মানুষ ভূগর্ভস্থ পানি ব্যবহার করে না, সে কারণে নেই নলকূপ বা পানির পাম্প, তাই জোবার পানির একমাত্র উৎস হোয়াইট নাইল। লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ বলেন, এখানকার মাটি অত্যন্ত শক্ত এবং পাথুরে, এ কারণে 70 থেকে 80 কিলোমিটার পর্যন্ত গিয়ে পানি সংগ্রহ করতে হয়। আর এমন প্রস্তুতি নিয়ে পানি সংগ্রহের কারণ হিসেবে তারা জানান, বিশুদ্ধ পানির সংকট থাকায় বাড়তি সতর্কতা হিসেবেই সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে তাদের বের হতে হয়। ইরানের যেসব ভয়ঙ্কর অস্ত্র নিয়ে চিন্তিত যুক্তরাষ্ট্র। ইরাকের বাগদাদ বিমানবন্দরে জেনারেল কাসেম সোলাইমানি নিহত হবার পর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান। যারা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পেছনে দায়ী তাদের জন্য কঠিন প্রতিশোধ অপেক্ষা করছে বলেছেন দেশটির সর্বোচ্চ নেতা। সামরিক শক্তিতে ইরানের অবস্থান 14তম। মধ্যপ্রাচ্য দেশটির অবস্থান খুবই শক্ত। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের শক্তিধর দেশগুলোকে এক হাত নেওয়ার ক্ষমতা আছে ইরানের। এক নজরে দেখে নেওয়া যাক দেশটির বর্তমান সামরিক শক্তি সেনাবাহিনী। ইরানের বর্তমান সক্রিয় সেনা সদস্য
5,23,000। এছাড়া সংরক্ষিত সদস্য রয়েছেন 3,50,000 জন। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর মতে কমপক্ষে 1,50,000 ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পোর্স বা IRGC সেনা আছে দেশটিতে। IRGC প্রতিষ্ঠিত হয়েছিল 40 বছর আগে, যা পরে বড় মিলিটারি, রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। এটাকে ইরানের সবচেয়ে প্রভাবশালী ফোর্স বলে মনে করা হয়। দেশটির ট্যাঙ্কের সংখ্যা 1,634টি, সাজওয়াজানের আর্মড ফাইটিং ভেহিকল সংখ্যা 2,345টি, সেনা সদস্যদের ব্যবহারের জন্য কামান টয়েড আর্টিলারি রয়েছে 2,128টি, পাশাপাশি 570টি স্বয়ংক্রিয় কামান সেলফ প্রোপেলড আর্টিলারি ও 1,900টি রকেট চালিত কামান রয়েছে। ইরানের বিমান বাহিনীর মোট আকাশযানের সংখ্যা 509টি, এর মধ্যে রয়েছে ফাইটার বিমান 142টি, অ্যাটাক বিমান 165টি, হেলিকপ্টার 126টি ও অ্যাটাক হেলিকপ্টার 12টি, পাশাপাশি প্রশিক্ষণের জন্য 104টি ও পরিবহনের জন্য 98টি উড়োজাহাজ রয়েছে বাহিনীটির। ইরানের হাতে এখনও পর্যন্ত স্বীকৃত কোনো স্টেলথ ফাইটার বিমান নেই। ইরানের নৌবাহিনীতে এখনও পর্যন্ত যোগ হয়নি কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার। বাহিনীটিতে ফ্রিগেট রয়েছে 6টি, করভেট রয়েছে 3টি এবং সাবমেরিন রয়েছে 34টি। নেই কোনো ডেস্ট্রয়ার, তবে ইরানের 88টি পেট্রোল বোট ও 3টি মাইন ওয়ারফেয়ার রয়েছে। পারমাণবিক শক্তির তুলনা, যুক্তরাষ্ট্র পারমাণবিক ক্ষমতাধর দেশ হলেও এখনও পর্যন্ত ইরানের বোমা নেই বলে ধারণা করা হয়। মার্কিনীদের হাতে 7,200টি পারমাণবিক বোমা রয়েছে, তাই পারমাণবিক শক্তিধর এদেশ শক্তির দিক দিয়ে বেশ এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। কুদস ফোর্স, যার নেতৃত্বে ছিলেন জেনারেল সুলাইমানি, সেটি বিদেশ থেকে অনেক গোপন অভিযান পরিচালনা করে এবং তারা সরাসরি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে জবাবদিহি করে। এই ইউনিটকেই সিরিয়াতে মোতায়েন করা হয়েছিল, যারা সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও সশস্ত্র শিয়া মিলিশিয়াদের সঙ্গে যুদ্ধ করেছে। ইরাকে তারা শিয়া নিয়ন্ত্রিত একটি প্যারামিলিটারি ফোর্সকে সমর্থন করত, যারা ইসলামিক স্টেট গ্রুপের পরাজয়ে সহায়তা করেছে। যদিও যুক্তরাষ্ট্র বলছে কুদস ফোর্স অর্থ প্রশিক্ষণ অস্ত্র উপকরণ দিয়েছে এমন সংগঠনকে যাদের যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গ্রুপ হিসেবে মনে করে। এর মধ্যে লেবাননের হেজবোল্লাহ আন্দোলন এবং প্যালেস্টাইন ইরানিয়ান ইসলামিক জিহাদ রয়েছে। অর্থনৈতিক সমস্যা ও অবরোধ ইরানের অস্ত্র আমদানিকে ক্ষতিগ্রস্ত করেছে। দেশটির প্রতিরক্ষা খাতে 2009 থেকে 2018 সালের মধ্যে যে পারমাণবিক পরিমাণ আমদানি হয়েছে তা সৌদি আরবের মোট সামরিক আমদানির 3.5% মাত্র। ইরানিরা সামরিক খাতে বেশি আমদানি করেছে রাশিয়া থেকে এবং এর পরেই আছে চীনের অবস্থান। ইরানের ক্ষেপণাস্ত্র আছে, ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেশটির সশস্ত্র বাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মতে দেশটির ক্ষেপণাস্ত্র শক্তি মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড়, বিশেষ করে স্বল্প পাল্লা আর মাঝারি পাল্লার। তারা আরও বলেছে ইরান স্পেস টেকনোলজি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, যাতে করে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরি করা যায়। তবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরান স্থগিত করেছিল 2015 সালের পরমাণু চুক্তির পর, বলছে রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট। তবে তারা এও বলছে যে এটি আবার শুরু হয়ে যেতে পারে ওই চুক্তির অনিশ্চয়তার কারণে। অনেক ক্ষেত্রেই সৌদি আরব ও উপসাগরীয় এলাকার অনেক টার্গেট ইরানের স্বল্প বা মাঝারি